ডেথ ভ্যালি মানে মৃত্যু উপত্যকা। ইউএসএ নেভাদা ক্যালিফোর্নিয়ার বর্ডারে অবস্থিত ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক। আমার আজকের ব্লগে থাকবে কোনোদিন ডেথ ভ্যালিতে গেলে যে যে পয়েন্টগুলো একদম মিস করা যাবে না তারই হদিশ। আরেকটা কথা বলে রাখি, রোড ট্রিপ করার জন্য ডেথ ভ্যালি হলো আদর্শ জায়গা। যারা ইউএসএতে আছেন এবং গাড়ি চালাতে ভালোবাসেন তারা একবার অন্তত ডেথ ভ্যালি ঘুরে যাবেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। গতকাল জোসুয়াটি ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে প্রায় 4 ঘন্টা দূরে পারাম শহরের একটি হোটেলে ছিলাম। পারাম শহরটা চুজ করেছিলাম বিকজ ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে পারাম শহরের দূরত্ব মাত্র 62 মাইল, মানে ঘন্টাখানেক সময় লাগে ডেথ ভ্যালিতে পৌঁছাতে। চলে এসেছি দান্তেস ভিউ পয়েন্টে, 5,500 ফুট ব্ল্যাক মাউন্টেনের উপর দান্তেস ভিউ পয়েন্ট। এখান থেকে ব্যাড ওয়াটার বেসিন, প্যামানেন্ট রেঞ্জ, টেলিস্কোপ ভিউ সব একসাথে দেখা যায়। সাদা বরফের মতো যে জায়গাটা নিচে দেখা যাচ্ছে সেটিই হলো ব্যাড ওয়াটার বেসিন, ইউএসএর লোয়েস্ট পয়েন্ট। আর দূরে বরফের টুপি পড়া যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটিই হলো টেলিস্কোপ ভিউ, ডেথ ভ্যালির হাইয়েস্ট পিক। স্কাই যদি ক্লিয়ার থাকে তবে সিয়েরা নেভাদার হাইয়েস্ট পিক, মাউন্ট হুইটনি এবং ব্যাড ওয়াটার বেসিন একসাথে দেখা যায়, মানে হাইয়েস্ট পিক আর লোয়েস্ট পয়েন্ট একসাথে দেখা যায় একমাত্র দান্তেস ভিউ পয়েন্ট থেকে। এখন জানতে ইচ্ছে করছে তো এই সুন্দর জায়গাটাকে দান্তেস ভিউ পয়েন্ট কেন বলে? তাহলে শুনুন, দান্তেস ভিউ পয়েন্ট নাম হয়েছে দান্তে অ্যালিগোরির নাম থেকে, যার লেখা ডিভাইন কমেডির কথা আমরা সবাই জানি। গল্পটাও আমাদের অনেকেরই জানা। দান্তে নরককে 9টা বৃত্তের মাধ্যমে বর্ণনা করেছিলেন আর স্বর্গকে 7টা গোলকের মাধ্যমে। আর এককালের দান্তে ডেথ ভ্যালিতে ছিল অনেক বোরাক্স মাইন। সেই রকমই একটি বোরাক্স মাইন প্যাসিফিক কোস্ট বোরাক্স কোম্পানির কিছু বিজনেসম্যান ডেথ ভ্যালিকে নতুনভাবে ট্যুরিস্ট স্পটের জন্য অনুসন্ধান করছিলেন। তখন গ্রিন ওয়াটারের ডেপুটি শেরিফ ছিলেন চার্লস বাউন, তিনি তাদেরকে এখানে নিয়ে আসেন। এই জায়গাটা দেখে তাদের দান্তের নরকের 9টি বৃত্তের কথা মনে পড়ে যায়। তখন থেকে এই জায়গার নাম হয় দান্তেস ভিউ পয়েন্ট। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই ব্ল্যাক মাউন্টেন কিন্তু একটি ভলক্যানো। আজকে অবশ্য এই ভলক্যানোটি ডেথ, কিন্তু এককালে এই ভলক্যানো ছিল অ্যাক্টিভ। আমাগোসা বলে একটি রিভারও ছিল এখানে, যা পুরো ডেথ ভ্যালিকে প্রদক্ষিণ করে ব্যাড ওয়াটার বেসিনে মিশেছিল। এরপর আমাদের গন্তব্য হলো 20 মিউল টিম ক্যানিয়ন। ডেথ ভ্যালিতে বৃষ্টি হয় না বললেই চলে, কারণ এটি 4টি মাউন্টেনের রেন শ্যাডোতে অবস্থিত। প্রচুর ট্যুরিস্ট ভিড় হয় এই ডেথ ভ্যালি দেখতে, বিকজ ডেথ ভ্যালি লাস ভেগাস থেকে মাত্র 2 ঘন্টা দূরে রয়েছে। লাস ভেগাসে যারাই আসেন তারা একবার ডেথ ভ্যালিতে আর একবার গ্র্যান্ড ক্যানিয়ন অবশ্যই ভিজিট করেন। আরও একটা কথা এখানে বলে রাখি, ডেথ ভ্যালিতেই রয়েছে ওয়ার্ল্ডের হটেস্ট প্লেস ফার্নেস কি। 1913-এ এখানকার টেম্পারেচার রেকর্ড করা হয়েছিল 56.7 ডিগ্রি সেলসিয়াস, যেটা এখনো পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ উষ্ণতা। সামারে এখানকার টেম্পারেচার থাকে 45-এর উপরে। চলে এসেছি 20 মিউল টিম ক্যানিয়নে। আগেই বলেছি এই এরিয়াতে এককালে অনেক বোরাক্স মাইন ছিল, আর এই প্লেস থেকেই ফার্নেস ক্রিকে ওয়াগন ভর্তি বোরাক্স যেত, আর ওয়াগনগুলোকে টানত 20টা করে মিউল। আর যে ক্যানিয়ন দিয়ে ওয়াগন ভর্তি বোরাক্স যেত সেই ক্যানিয়নের নাম লোকমুখে প্রচলিত হয়ে যায় 20 মিউল ক্যানিয়ন। বর্তমানে এটি একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। আর যে ক্যানিয়ন দিয়ে ওয়াগন চলাচল করত সেই ক্যানিয়নে ট্রেকিং করে সবাই ফার্নেস ক্রিক পর্যন্ত যান। আমরা আর যাইনি, বিকজ আমরা আজকেই পুরো ডেথ ভ্যালি এক্সপ্লোর করব। আর ডেথ ভ্যালি হলো ইউএসএর সব থেকে বড় ন্যাশনাল পার্ক। এর আয়তন প্রায় 14,000 স্কোয়ার কিলোমিটারের কাছাকাছি। আমাদের এবারের ডেস্টিনেশন হলো জেব্রাস্কি পয়েন্ট। এই জেব্রাস্কি পয়েন্টে সানরাইজ বিখ্যাত, বাট আমাদের দেখা হয়নি বিকজ আমরা রাতের বেলায় পাহারাম শহরে ছিলাম আর পাহারাম থেকে দান্তেস ভিউ পয়েন্ট নিয়ারেস্ট স্পট, তাই আমাদের আর জেব্রাস্কি পয়েন্টের সানসেটটা মিস হয়ে গেছে। জেব্রাস্কি পয়েন্টে যে ট্রেলটা সব থেকে জনপ্রিয় সেটা হলো গোল্ডেন ক্যানিয়ন ট্রেল হেড। এটি প্রায় 5 কিলোমিটার লম্বা, অনেকেই করছেন, বাট আগেই বলেছি আমরা টার্গেট করেছি একদিনে পুরো ডেথ ভ্যালি এক্সপ্লোর করব, তাই
5 কিলোমিটার লম্বা ট্রেলটি আর করতে পারিনি। জেব্রাস্কি পয়েন্ট হলো অ্যামাগোসা রেঞ্জের একটি পার্ট। এখানে ফার্নেস ক্রিক বলে একটি অনাব্য লেপ ছিল যা প্রায় 5 মিলিয়ন বছর আগে ড্রাই হয়ে যায়। আর আজও জেব্রাস্কি পয়েন্টে এলে দেখতে পাবেন জলজ প্রাণীর ফসিল। জেব্রাস্কি পয়েন্টের নাম হয়েছে প্যাসিফিক কোস্ট বোরাস কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান জেব্রাস্কির নাম থেকে। এককালে এখানে একটি বোরাক্স মাইনও ছিল, সেটা তৈরি হয়েছিল লেকের নিচে একটি উচ্চ প্রস্রবণ থেকে। খুব সুন্দর এই জায়গাটি, এখানে বসে বসেই কখন যে সময় কেটে যায় বোঝা যায় না। চলে যাচ্ছি জেব্রাস্কি পয়েন্ট থেকে, আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো গোল্ডেন ক্যানিয়ন। কি সুন্দর চারিপাশটা দেখুন, ওয়াসাম ভিউ, বিউটিফুল। চলে এসেছি গোল্ডেন ক্যানিয়নে। গোল্ডেন ক্যানিয়ন পরে জেব্রাস্কি পয়েন্ট থেকে ব্যাড ওয়াটার বেসিন যেতে। এখানেও দুটো ট্রেল রয়েছে, একটা দিয়ে যাওয়া যায় জেব্রাস্কি পয়েন্টে আর আরেকটা দিয়ে যাওয়া যায় রেড ক্যাথিড্রালের দিকে। আমরা এখান থেকে রেড ক্যাথিড্রালের যে ট্রেলটা রয়েছে সেটাই ট্রাই করব। এটা প্রায় 3 মাইল আউট অ্যান্ড ব্যাক ট্রেল। অসম্ভব সুন্দর এই ট্রেলটি, যদি সময় থাকে অবশ্যই ট্রেলটি এক্সপ্লোর করবেন। এখন মনে প্রশ্ন জাগতে পারে তো, এত সুন্দর একটি জায়গার নাম ডেথ ভ্যালি কেন? কারণ 1849-এ যখন ক্যালিফোর্নিয়াতে গোল্ড রাশ শুরু হয় তখন একদল ট্রাভেলার তাড়াতাড়ি কোলোমা টাউনে পৌঁছানোর জন্য ডেথ ভ্যালির ভিতর দিয়ে শর্টকাটে যাচ্ছিলেন, তাও আবার ডিসেম্বর মাসে। পথশ্রমে একজন ট্রাভেলার নাকি এইখানে মারা যান। পরে রেস্কিউ টিম এসে তাদেরকে উদ্ধার করার পর তাদের একজন বলেন যে গুড বাই ডেড ভ্যালি। তখন থেকেই এই জায়গার নাম ডেড ভ্যালি নামে পরিচিত হয়। পুরো ক্যানিয়নটাই এরকম গোল্ডেন পাথরের। এখন সানলাইট পড়ে কি অপূর্ব লাগছে দেখুন, অসম্ভব সুন্দর। অবশ্য চোখে যা দেখেছি তার ধারে কাছ দিয়েও ক্যামেরা যায় না। দূরে দেখা যাচ্ছে রেড ক্যাথিড্রাল। এখানে এককালে হয়তো নদী বয়ে যেত, আজ তার চিহ্ন মাত্র নেই, শুধু পড়ে রয়েছে এই নদী খাত। রেড ক্যাথিড্রাল জাংশনে যখন আমরা আসব, সেখানে একটা জাংশন চলে গেছে জেব্রাস্কি পয়েন্টের দিকে, আরেকটা জাংশন রেড ক্যাথিড্রালের দিকে। আর এই সরু জায়গাটি দিয়ে যেতে হবে রেড ক্যাথিড্রালে। জায়গাটি পেরিয়ে যা দেখলাম তাতে চোখ ও মন দুই ভরে গেল। এবার এখান দিয়ে পৌঁছে যাব রেড ক্যাথিড্রালের কাছে। এই যে ট্রেনটা দেখুন, একদম শেষে এসে পৌঁছেছি, রেড ক্যাথিড্রাল দেখা যাচ্ছে। আর ট্রেলটা কমপ্লিট করতে প্রায় 3 ঘন্টা সময় লাগলো, অবশ্যই আপ অ্যান্ড ডাউন। রেড ক্যাথিড্রাল দেখে এবার চলেছি আর্টিস্ট প্যালেট আর আর্টিস্ট ড্রাইভের দিকে। এখানে আসার আগে নেটে আর্টিস্ট প্যালেটের পিকচার দেখছিলাম, অসাধারণ বললেও কম বলা হয়। এখন স্থানীয় সময় বিকেল 3:30, আর আকাশটাও দেখুন মেঘলা হয়ে রয়েছে। রোদ উঠছে মাঝে মাঝে, আবার বিকেল হয়ে আসছে বলে আলো পড়ে যাচ্ছে। এই অল্প আলোতে কেমন দেখব তা জানি না। কথা বলতে বলতে চলে এসেছি আর্টিস্ট প্যালেটে। এখন আবার মেঘ সরে রোদ্দুর উঠেছে, অসাধারণ দৃশ্য দেখলাম, যেন রঙের মেলা বসেছে এখানে। কেউ যেন মুঠো মুঠো নানা রঙের আবির রেখে গেছে এখানে। একদম আর্টিস্ট প্যালেটের কাছে পৌঁছানো যায়, বাট এখানেও আমরা কোনো পার্কিং পাইনি, তাই গাড়ি থেকেই দেখলাম আর্টিস্ট প্যালেটের সৌন্দর্য। এখন চলেছি আর্টিস্ট ড্রাইভ ধরে 9 মাইলের 1-ওয়ে লুপ এটি। আর এই জায়গায় 800 থেকে 1900 পর্যন্ত টিম্বিসা ট্রাইবরা বসবাস করত। তারা এই জায়গাকে বলতো টুম্বিসা, যার মানে হলো পাথুরে রং। তারা এই মাটি থেকে লাল রং তৈরি করতো। ক্যালিফোর্নিয়া গোল্ড রাশের টাইম থেকেই এই যখন ইউরোপিয়ানরা এখানে আসতে শুরু করেন তখনই এদের সংখ্যা কমতে শুরু করে। আর এখন মাত্র 1500 জন টিম্বিসা ট্রাইব সারা ইউএসএতে রয়েছে। আগেই বলেছি ব্ল্যাক মাউন্টেন হলো একটি ভলকানো, তাই এখানকার মাটিতে আয়রন, ম্যাঙ্গানিজ, মাইকা প্রচুর রয়েছে। এত খনিজ পদার্থের সমাহারীর জন্যই এই এরিয়া এত রং বেরঙের। কি সুন্দর দেখুন, সব জায়গায় সানলাইট পড়ছে, সেই সব জায়গা আরও বেশি করে সুন্দর লাগছে।
ইন্টারনেটে যে পিকচারগুলো দেখেছিলাম সেগুলো সবই এডিট করা, তবে ভিডিওগুলো আমি এডিট না করেই আপনাদের সাথে শেয়ার করলাম। এডিট না করেও কিন্তু এটা অসম্ভব সুন্দর। এক এক জায়গা এক এক রঙের, এই জায়গায় যদি সানলাইট পড়তো তবে আরও বেশি সুন্দর লাগতো, কোথাও গোল্ডেন, কোথাও বা গ্রিন, বা কোথাও বা অরেঞ্জ কালারের। এবার চলে এসেছি ডেভিলস গলফ কোর্সে। এখানকার মাটি এতটাই খারাপ যে একমাত্র ডেভিল বা দৈত্যরাই শুধু এখানে গলফ খেলতে পারবে, তাই এই জায়গার নাম এই রকম, ডেভিলস গলফ ক্লাব। এবার আমাদের লাস্ট ডেস্টিনেশন হলো ব্যাড ওয়াটার বেসিন, ইউএসএ লোয়েস্ট পয়েন্ট। সি লেভেল থেকে প্রায় 86 মিটার নিচে এই ব্যাড ওয়াটার বেসিন। হাজার হাজার বছর আগে এখানেও একটি ম্যানলি বলে অনাব্য লেক ছিল। আগেই বলেছি ডেড ভ্যালি একটি হটেস্ট প্লেস, তাই লেকটির জল দ্রুত শুকিয়ে যায়, শুধু পড়ে আছে সাদা সল্ট। ব্যাড ওয়াটার বেসিন বলার দুটো গল্প আছে। একটি গল্প হলো একজন ট্রাভেলার তার খচ্চর নিয়ে এখানে এসেছিলেন। খচ্চরটি এখানকার ব্যাড ওয়াটার পুল থেকে জল খেতে অস্বীকার করে, কারণ জলটি ছিল এতটাই নোনতা। আর এই অঞ্চলের আরেকটি গল্প রয়েছে যে এই অঞ্চলের নাম হয়েছে ব্যাড ওয়াটার বেসিন। মঙ্গল গ্রহের সর্বনিম্ন স্থান হলো ব্যাড ওয়াটার ক্রেটার, আর তাদের সাথে মিলিয়ে রাখা হয়েছে এই অঞ্চলের নাম ব্যাড ওয়াটার বেসিন। এই যে পাহাড়ের মধ্যে যে সাদা স্পট দেখতে পাচ্ছেন সেটি হলো সি লেভেল, আর সন্ধে হয়ে আসছে, আকাশে চাঁদও দেখা যাচ্ছে। এই হলো ব্যাড ওয়াটার পুল। এই যে সামনের পুলটা দেখা যাচ্ছে, এটা থেকেই খচ্চর বা মিউলটি জল খেতে অস্বীকার করে, এতটাই লবণাক্ত এই জল। ব্যাড ওয়াটার বেসিন দিয়ে শেষ হলো আমার ডেড ভ্যালি এক্সপ্লোর করা। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনি যদি আমার চ্যানেল আজকে ফার্স্ট ভিজিট করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সেই সঙ্গে বেল নোটিফিকেশনও অন করে দেবেন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।